বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম তোমাদের মাঝে সকাল সকাল আবার ভিডিও নিয়ে। তো এখন বাজে প্রায় 7 বেজে গেছে, আর যা যা কাজ ছিল সেগুলো তো কমপ্লিট হয়ে গেছে। ভাইকে পড়াতে এসেছে, ভাই পড়ছে, এখন অবধি খাওয়া হয়নি। আর বাবা তো বাড়িতে নেই, বাবা গিয়েছে কলকাতা। তো কলকাতা থেকে আজকে আসবে, তো 10টার দিকে নামবে। আর হ্যাঁ, আমার বোনুকে নিয়ে গিয়েছিলো ডাক্তার দেখানোর জন্য, তো আজকে আসছে, আবার যাবে হয়তো, কবে যাবে জানি না, বলতে পারবো না। তো এদিকে চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাটা করে নিতে হবে তাড়াতাড়ি, বাবা আসবে আবার খাবে। তো ওই জন্য মা আর আমি দেরি করলাম না, রান্নাটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি। ভাতটাও চাপিয়ে দেওয়া হয়ে গেছে, আর আমি মাছগুলো এদিকে ভেজে ভেজে নিচ্ছি, আর মা ওইদিকে সবজি কাটছে। তো বাবার আসার কথা তোমার 7টা-8টার দিকে পৌঁছে যাওয়ার কথা, আবার গাড়িটা লেট করার জন্যই দেরি হয়ে যাচ্ছে। এইদিকে বাবা এসে গেছে 11টার দিকে, এখন বাজে প্রায় 11টা, আর বাবা এইমাত্র নামলো, নেমে টেমে স্নান টান করতে গেলো, আর আমরা তার দিকে ব্যাগগুলো থেকে জামা কাপড়গুলো বের করছি। তো বাবা নিয়ে এসেছিলো মিষ্টি, সেই মিষ্টির রস ব্যাগে ভরে জামা কাপড় একদম মেখে গেছে পুরো সব কিছুতেই। তো মাগুলো বের করে করে রাখছে, আর ভাই ওইদিকে দেখো না, ওর স্কুল ব্যাগ নিয়ে এসেছে, ওই ব্যাগ দেখতে ব্যস্ত হয়ে গেছে। আর একটা ব্যাগ নিয়ে এসেছে, এটা কাপড় ঢোলাই করা ব্যাগ। তো যাই হোক, আর রোহিতের জন্য ওই যে গেঞ্জির দুটো নিয়ে এসেছে, তো দেখছে ঘুরে ঘুরে, মানে গেঞ্জিটা কত বড়, ছোট না বড় সেটা দেখছে। তো যেহেতু মাপটা ওরকম নেই, ভিডিও কল করেছিল বাবা, ভিডিও কলে অবশ্যই দেখিয়েছে, কিন্তু তবুও মাপের একটা বিষয় আছে। তো ওকে আমি বলছি, দেখ গায়ে দিয়ে দেখ কত বড় হবে না হবে। তো দেখো, তো গেঞ্জিগুলো অনেক ভালো, সফট, নরম নরম, তো পরে আরাম পাবে গরমের মধ্যে। তো দুটো নিয়ে এসেছে, তো যাক এগুলো রেখে দিই সাইডে। আর এদিকে আবার মা বলছে মিষ্টিগুলো খুলে দেখি। তো ভাই আবার মানে খাওয়ার জন্য বসে আছে অলরেডি, আর তো জানোই আর তোমরা কেমন। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুগার ফ্রি মিষ্টি, তো দুটো নিয়ে এসছে এটা, আর এগুলো হচ্ছে 4টা নিয়ে এসেছে। তো মা আরও আছে, আরও একটা আছে, কিন্তু ওটাতে কী আছে সেটা বুঝতে পারছি না। তো মা প্যাকেটটা খুলুক, খোলার পর তোমাদের দেখাবো ওটার মধ্যে কী আছে। তো বাবা মিষ্টি টিষ্টিগুলো আনতে চায়নি, তো হঠাৎ করে নিয়ে আসলো। তো দূর থেকে যেহেতু নিয়ে এসেছে, তাড়াতাড়ি জিনিসটা মানে না খুললে, ফ্রিজে না রাখলে, না খেলে তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য প্যাকেটটা আমরা খুলে রাখছি। তো মা ওটা খুলতে পারছে না, আর এদিকে ভাইয়ের দিকে দেখো খাওয়ার জন্য একদম বসে আছে। তো যাই হোক, মা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, বাট কিছুতেই খুলতে পাচ্ছে না। তো অনেকক্ষণ পরে খুললো, ফাইনালি দেখো খোলা হয়ে গেছে। তো এখানেও দুইটা মিষ্টি আছে, এটা এটাও সুগার ফ্রি। তো 4টা নিয়ে এসেছে সুগার ফ্রি। তো মিষ্টিগুলো হচ্ছে তোমার দেখো রোহিত নিয়ে নিয়েছে, আর হ্যাঁ, একটা মিষ্টির দাম নাকি 45 টাকা করে, বাবা বলছে একটা মিষ্টির দামই 45 টাকা। তো বাবাকে দিচ্ছি, বাবা বলছে না খাবো না এখন, আগে ভাত খাবো তারপর। তো আমাদের দিকে যেই মিষ্টিটা 5 টাকায় পাওয়া যায়, 10 টাকায় পাওয়া যায়, সেই মিষ্টিটা কলকাতায় 45 টাকা এক একটাই মিষ্টি। তো যাই হোক, আমি এদিকে ট্রাই করে দেখছি যে 45 টাকার মিষ্টি কেমন খেতে, তো কতটা টেস্ট খেতে। তো না, অনেকটাই ভালো আছে খেতে। তো বন্ধুরা, এখন আছি ছাদে, আর বিকেল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছো এখানে ট্যাঙ্কির কাছে আমি বসে আছি। তো আমি যখন আসলাম তখন রোদ ছিল, তো ওই সাইডটা থাকা যাচ্ছিলো না বলে আমি ট্যাঙ্কিটা এখানে ছিলাম, এখানে ছায়া ছিল ওই জন্য। আর এখন একটু আর রোদ নেই, তো দেখতে পাচ্ছো। তো চলো, আমি এখন গাছে জল দিব, আর মা হচ্ছে ট্যাঙ্কি ভরাতে গেছে বাইরে, মানে নিচে, তো জল পড়ছে, আমি বুঝতে পারছি, মানে শব্দ হচ্ছে, আওয়াজ আসছে আমার কানে। তো যাই হোক, চলো আমি এখন গাছে জল দেবো, তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কাজকে জানা, টাটা।